নমস্কার বন্ধুরা, আমি মলি। আমার চ্যানেল হরেক রকমের সকলকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। কি ভাবছো, হঠাৎ আবার এত রান্নাবান্না নিয়ে কেন চলে এলাম? তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, আমার সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। কেন হঠাৎ এত রান্নাবান্না করছি, কে আসবে, কী জন্যই এত আয়োজন, দেখতে হলে তো সাথে থাকতে হবে। বাঙালি মানেই কিন্তু খাওয়া দাওয়া, যাই বলো। বাঙালির কোনো অনুষ্ঠান, কোনো অতিথি মানেই খাওয়া। হ্যালো ফ্রেন্ড, আজ স্যাটারডে, সন্ধেবেলা চলে এলো আমার মাসির মেয়ে সৌমি, ওর নাম চিনি। আমার মেয়ে ওকে চিনি বলে ডাকে, চিনি মাসি। আমরা এখন সন্ধেবেলা একটু ঘুরতে বেরোবো, ফুচকা, এগরোল, দেখা যাক কী কী খাই। আশা করি সকলেই বুঝে গেছো আমার রান্নাবান্নার কারণটা কি। আমার বোন এসেছে। আমিও আমার স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম সন্ধেবেলা ও আসতেই ওদেরকে নিয়ে। মেয়েও অনেক ক্লাস করে ফিরেছে আর ও ওর কাজ করে ফিরেছে, খিদে তো প্রচণ্ড পেয়েছে, পেটে একবারে ছুঁচো দৌড়চ্ছে। ওই সময় স্কুটি করে আমরা বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া। দাদা দুটো ফিস ফ্রাই দিয়ে দেবে, আগে মোমোটা নিয়ে নে, মোমোটা নিয়ে নে, তারপরে দুটো ফিস ফ্রাই দিয়ে। চলে এসেছে আমাদের গরম গরম মোমো, এক প্লেট মোমোতে আছে ছটা, দাম হচ্ছে 50 টাকা। খুব খুশি, ইনিও খুব খুশি। কিরে কেমন, তবে চিকেনটা একটু খুঁজতে হচ্ছে, তবে সুপে অনেকগুলো চিকেন দিয়েছে, লাল চাটনি চাটনিটা দিয়েছে, চাটনিটা মারাত্মক ছাড়। আরে করে কেন করতে হচ্ছে, সবগুলো আরেই তুলছে। হ্যাঁ, তো আমার বোনের ইচ্ছে ছিল কোনো রেস্টুরেন্টে যাবে না, একদম রাস্তার ধারের স্ট্রিট ফুড খাবে। তাই জন্যই ওর ইচ্ছে, ওর মনের স্বাদ পূরণ করার জন্য আর আমার মেয়েরও, দুজনের জন্যই চলে গেলাম একদম স্ট্রিট ফুডের খাবার খেতে। এই ফিশ ফ্রাই এবং চিকেন মোমো, রাস্তার খাবারের যাই বলো ভীষণ স্বাদ। রেস্টুরেন্টে কিন্তু এই রেঞ্জে এই খাবার আমরা পাই না। ফিশ ফ্রাইগুলো জাম্বো সাইজ ছিল এবং টেস্টও খুব ভালো ছিল। চিকেন মোমোতে চিকেন একটু কম ছিল, তবে তাই হোক, কিছু অসুবিধে নেই, যথেষ্ট ভালো ছিল। চাটনিটা একটু একটু ঝাল ছিল, কিন্তু পেটে যেহেতু প্রচণ্ড খিদে ছিল, এই খাবারগুলো আমরা মহা আনন্দে খেয়ে নিলাম। বাচ্চাদেরকে নিয়ে একটু টুক করে সন্ধেবেলা ঘোরাও হলো, একটু বেরিয়ে আসা হলো, সুন্দর করে পেট ভর্তি হয়ে গেল, আর আমিও বাড়ির জন্য একটু ফিশ ফিঙ্গার অর্ডার দিয়ে দিলাম। শেষে আমরা খাবার দাবার খেয়ে বাড়ির জন্য ফিশ ফিঙ্গার প্যাক করে চা খেয়ে বাড়ি ফিরলাম। আমি এবার রান্না করতে যাই। হ্যাঁ, তো চলে এলাম রাতের রান্না করতে। বোন একদম বেশি কিছু খেতে পারে না, তাই ওর জন্য এই রকম লাল লাল স্পাইসি দই চিকেন বানালাম, আর তার সাথে খাওয়ার জন্য বানালাম প্রন ফ্রায়েড রাইস। একেবারে বড় বড় সাইজের চিংড়ি দিয়ে বানিয়ে নিলাম সুন্দর ঝুরঝুরে ফ্রায়েড রাইস। এই সব কটা রান্নার রেসিপি কিন্তু তোমরা আমার ব্লগে পেয়ে যাবে। এই সব রান্নার রেসিপি কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি। জানতে চাইলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর আমার চ্যানেলটা কিন্তু ফলো করতে হবে। মাঝে মাঝে একটু ঘুরে দেখতে হবে কোনো রান্না আমি পোস্ট করলাম কি না। আর সবথেকে আগে ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, লাইক করে রাখো। তাহলে
ডিনার কিন্তু একদম রেডি হয়ে গেল। ডিনারে ছিল ঝুরঝুরে প্রন রাইস এবং সাথে ছিল একেবারে সুন্দর লাল লাল স্পাইসি দহি চিকেন, যেটা কিন্তু এই প্রন রাইসের সাথে খুব সুন্দর যাচ্ছিল। স্পাইসি শুনে ভেবো না, ঝাল খুব সুন্দর মুখরোচক ছিল। আর পরের দিনের রান্নার মেনুর জন্য মানে দুপুরের লাঞ্চের জন্য আমি রেডি করে নিলাম ইলিশ ভাপা, এদিকে চিংড়ি আলু পোস্ত, আর আমার শাশুড়ি তোমাদের শিখিয়ে দেবে সুন্দর পায়েস বানানো। যতক্ষণ চালটা আমরা দিলাম দুধ ওপরে চাল নিচে, তখন কিন্তু নাবাবি না, নাবাবি কখন না, যখন দেখবি চালটা বেশি উঠে আসছে ভাতের সঙ্গে এই দুধের সঙ্গে সুন্দর হয়ে, তখন বুঝতে পারবি ওই যে এবার কাজু কিশমিশ দিয়ে তুই নাবিয়ে দে। এটা হচ্ছে আমার শাশুড়িমার স্পেশাল পায়েস, দুর্দান্ত পায়েস রান্না করে, এটা দেখেই বোঝা যাচ্ছে গাঢ় ঘন এবং হলুদ বাতাসার পায়েস। ওপর থেকে কিশমিশ ছড়িয়ে দিল, ব্যাস পায়েস একদম রেডি। হ্যাঁ, আমার শাশুড়ি মায়ের হাতের পায়েস একবার যে খাবে সে কিন্তু তার স্বাদ কোনো দিনও ভুলতে পারবে না, ইভেন এসে আবদারও করতে পারে মাসিমা একবার সেই পায়েসটা করে খাওয়াবেন। সুন্দর হলুদ বাতাসা দিয়ে গাঢ় গাঢ় পায়েস, আর নলেন গুড়ের সময় নলেন গুড় দিয়ে। এদিকে আমার লাঞ্চ মেনু কিন্তু একদম রেডি। তোমাদের আমি দেখিয়েছিলাম আমার মা কেমন করে ইলিশ ভাপা অভিনব স্টাইলে বানায়, আমি আজ সেই স্টাইলেই বানিয়ে নিলাম ইলিশ ভাপা। আমার লাঞ্চের চিংড়ি আলু পোস্ত এবং ইলিশ ভাপা কিন্তু রেডি হয়ে এসছে, লাঞ্চ মেনুও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তোমরা আমার এই পুরো ব্লগটা জুড়েই কিন্তু বিভিন্ন রকমের রান্না দেখতে পাবে, কারণ আমি রাঁধতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি, আর বাড়িতে লোক আসা মানেই কিন্তু মেন অ্যাট্রাকশন হচ্ছে খাওয়া দাওয়া। এদিকে তৈরি হয়ে গেছে চিংড়ি আলু পোস্ত, যেটা খেতে ভীষণ সুন্দর ছিল, গরম গরম ভাতে অসাধারণ লাগে। রোববারের লাঞ্চ কিন্তু পুরো জমে গেল ইলিশ ভাপা, এরকম সুন্দর একটা সর্ষে ইলিশ থাকলে আর কি চাই, উপর থেকে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা ছড়িয়ে নিলেই লাজবাব। তাই দুপুরে গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করে দিলাম চিংড়ি আলু পোস্ত, পমফ্রেট মাছ ভাজা এবং সেই সুন্দর ইলিশ ভাপা। রাতের রান্নায় চলে আসি, রাত্রে আর কেউ কিছু খেতে চাইল না, বিকেলে আবার ছোট্ট করে টুকটাক করে খাওয়া দাওয়া করেছি, সেগুলোর আর ভিডিও বানানো হয়নি। রাতে তাই ফুলকো ফুলকো লুচি, শাশুড়ি মায়ের হাতের পায়েস এবং বেঁচে যাওয়া চিকেন, কারণ আমি চিকেন অনেকটাই বানিয়েছিলাম। রাতের ডিনারও কিন্তু একদম দুর্দান্তভাবে জমে গেল। তো বন্ধুরা, কেমন ছিল আমার এই পুরো ভিডিওটি? ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থাকবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। এই যে সোমবার সকালে বোন চলে গেল নিজের কাজের জায়গায়, আর আমরাও আমাদের ডেলি রুটিনে লেগে পড়লাম। জীবন মানেই একেবারে বহমান, সময় কিন্তু কারোর জন্যই অপেক্ষা করে না, তবে তারই মাঝে ব্যস্ততার মধ্যেও আমাদেরকে আমাদের সমস্ত আনন্দ হই হুল্লোড়গুলোও কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। সকলের সঙ্গে আমরা সমানভাবে যেন আনন্দ করে বেঁচে থাকি, একে অপরের জন্য যেন ভাবি, এইটুকুই আমাদের প্রাপ্য এবং এইটুকুই আমাদের কর্তব্য, আর কিছুই নয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই। আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু লাইক করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরের আরেকটি ব্লগে, টাটা, ধন্যবাদ।